আসসালামু আলাইকুম। আপনাদের জন্য আমার আজকের ভিডিওর বিষয়বস্তু হচ্ছে ডালগোনা কফি। নামটা নিশ্চয়ই শুনেছেন, শুধু শোনা কেন, অনেকবার দেখেও থাকবেন। কারণ এখন ইউটিউব, ফেসবুক বা ইনস্টাগ্রাম যেখানেই যান না কেন, চলছে এক নতুন ট্রেন্ড, আর তার নাম হচ্ছে এই ডালগোনা কফি। সবাই বানাচ্ছে, ছবি তুলছে এবং হ্যাশট্যাগ দিচ্ছে। আমি বা বাদ যাব কেন? এই কফির নাম শুনে আর চেহারা দেখলে মনে হয় না জানি বাবা কী না কী। আসলে কিন্তু কিছুই না, চিনি আর ইনস্ট্যান্ট কফি একসঙ্গে বিট করে এভাবে ফোম করতে হবে, তারপর এটা গ্লাসে ঢেলে ঠান্ডা বা গরম দুধের সঙ্গে পরিবেশন করতে হবে। আপনি চাইলে হ্যান্ড ব্লেন্ডার ইউজ করতে পারেন, অথবা সেটা যদি না থাকে মগের মধ্যে চামচ দিয়ে চিনি আর কফি আচ্ছা মতো ঘুটাঘুটি করে এইভাবে একটু গাঢ় করে নিতে পারেন। আর কেউ এটাকে কোল্ড কফির মতো করে খাচ্ছে, অর্থাৎ ঠান্ডা দুধ দিচ্ছে সাথে আইস কিউব দিচ্ছে, কেউ বা গরম দুধ দিয়েও খাচ্ছে। যেভাবে আপনার পছন্দ খেতে পারেন, এনজয় করতে পারেন। আপনাদের জন্য আজকে আমি এই সাদা মাটা ডালগোনা কফি বানাবো না, আরও বেশি শাহী একটা ডালগোনা কফি বানিয়ে দেখাবো মাত্র তিনটা উপকরণে। এর জন্য একটা কাপের মধ্যে প্রথমে আমি 3 টেবিল চামচ নিয়ে নিচ্ছি ইনস্ট্যান্ট কফি, যে কোনো কোম্পানি নিতে পারেন। সেই সঙ্গে লাগবে সম পরিমাণ, অর্থাৎ 3 টেবিল চামচ পরিমাণ চিনি, চাইলে 1 টেবিল চামচ বাড়িয়েও দিতে পারেন। আমি এগুলোকে একটু লেয়ার করে নিচ্ছি। এবারে এর মধ্যে দিয়ে দিব এই রেসিপির জন্য সব থেকে গুরুত্বপূর্ণ উপকরণ, ডাল। ডাল যদি না থাকলো তো ডালগোনা কফি কীভাবে হবে বলুন? আর ডাল কতটুকুন দিলাম এটা কিন্তু আমি বলবো না, আপনারা যখন ডাল দিবেন ডালগুলো গুনে গুনে দিবেন, তাহলেই না ডালগোনা কফি হবে। দেখলেন তো, চোখের নিমেষেই বানিয়ে ফেলা গেল ভীষণ মজার, দেখতে সুন্দর ডালগোনা কফি। নাও এনজয়। সংবিধিবদ্ধ সতর্কীকরণ, আজকের ভিডিওটা শুধুমাত্র আপনাদের মুখে এক চিলতে হাসি ফোটানোর জন্য। বর্তমান পরিস্থিতিতে আমরা সবাই কম বেশি করোনা নিয়ে উদ্বিগ্ন, এ সময়ে আপনাদের মনে এক চিলতে খুশির হাওয়া দিতে আমার আজকের এই ভিডিও। ভিডিওটাকে সিরিয়াসলি নেওয়ার কিছু নেই, জাস্ট দেখুন, হাসুন আর ভুলে যান।